ধুবুরীত পরাজয়ের পুতক তুলিব সামগুরি। রকিবুলর পুত্রক পরাজিত করে পুতক তুলিব ধুবুরীর পরাজয়। সামগুরীত প্রার্থী দিয়ার কথা ঘোষণা বদরুদ্দিন আজমল। আজি যদি খালি রকিবুল আহে আর খালি মই উঠো, মই 10 গুণা বেশি ভোট পাম, আজিও পাম। 24 লোকসভা নির্বাচনত এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের ভেটি টস টস করেছিল কংগ্রেসের সাংসদ রকিবুল হুসেনে। আজমলক লজ্জাজনকভাবে পরাভূত করে বিশাল ভোটর ব্যবধানত জয়ী হয়েছিল রকিবুল হুসেন। রকিবুলের হাতত সেই শোচনীয় পরাজয়ের গ্লানি হজম করিব পৰা নাই বদরুদ্দিন আজমলে। সেয়েহে সামগুরির উপনির্বাচনত রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেনক পরাস্ত করার লক্ষ্য এআইইউডিএফ, যার বাবে তানজিলর বিরুদ্ধে নিজেই নির্বাচনী প্রচারত নামিব মৌলানা বদরুদ্দিন আজমল। অনলি সামগুরিত আমি কন্টেস্ট করিম, আর সামগুরির বহুত অ্যাপ্লিকেশন আইছে, উইদিন 2 ডেজ অর 3 ডেজ আমি ক্যান্ডিডেট সিলেকশন করিম। আজি যদি খালি রকিবুল আহে আর খালি মই উঠো, মই 10 গুণা বেশি ভোট পাম, বিশাল আজিও পাম। উল্লেখযোগ্য যে কোনো এটা দলে এই পর্যন্ত ঘোষণা করা নাই প্রার্থীর নাম, কিন্তু চর্চা মতে বিজেপির প্রার্থী হব পারে দীপ্লুরঞ্জন শর্মা। আনহাতে কংগ্রেসের দুর্গ সামগুরীত রকিপুত্র তানজিলকে টিকট দিয়ার সম্ভাবনা অধিক। সেই তানজিলক টার্গেট করে সামগুরীত এঘরি যুঁজিবলৈ মন মেলিছে আজমল বাহিনী। পিছে সামগুরীত কোন হব এআইইউডিএফের প্রার্থী? সমষ্টিটোত দলটোৱে প্রস্তুত করেছে 3 জনীয়া প্রার্থী তালিকা। আলোচনা হৈ আছে, আমি প্রস্তুতির কারণে কেইবাজন এমএলএক দায়িত্ব দিছো, ইয়োগলে এটা খসড়া বানাই আমাক দিব, আমি সেটি অ্যাপ্রুভ করিম, এটা আপনাদের গম পাব। উল্লেখযোগ্য যে 5 সমষ্টিত অনুষ্ঠিত হবলগা নির্বাচনত দলটোৱে মাথোন এটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াব, যদিও বাকি সমষ্টিসমূহত জনতাক বিবেক ভোটৰ সহায় লোৱাৰ আহ্বান আজমলৰ। বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ। ধুবুরীত পরাজয়ের পুতক তুলিব সামগুরি। রকিবুলর পুত্রক পরাজিত করে পুতক তুলিব ধুবুরীর পরাজয়। সামগুরীত প্রার্থী দিয়ার কথা ঘোষণা বদরুদ্দিন আজমল। আজি যদি খালি রকিবুল আহে আর খালি মই উঠো, মই 10 গুণা বেশি ভোট পাম, বিশাল আজিও পাম। 24 লোকসভা নির্বাচনত এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের ভেটি টস টস করেছিল কংগ্রেসের সাংসদ রকিবুল হুসেনে। আজমলক লজ্জাজনকভাবে পরাভূত করে বিশাল ভোটর ব্যবধানত জয়ী হয়েছিল রকিবুল হুসেন। রকিবুলের হাতত সেই শোচনীয় পরাজয়ের গ্লানি হজম করিব পৰা নাই বদরুদ্দিন আজমলে। সেয়েহে সামগুরীর উপনির্বাচনত রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেনক পরাস্ত করার লক্ষ্য এআইইউডিএফ, যার বাবে তানজিলর বিরুদ্ধে নিজেই নির্বাচনী প্রচারত নামিব মৌলানা বদরুদ্দিন আজমল। অনলি সামগুরীত আমি কন্টেস্ট করিম, আর সামগুরীর বহুত অ্যাপ্লিকেশন আইছে, উইদিন 2 ডেজ অর 3 ডেজ আমি ক্যান্ডিডেট সিলেকশন করিম। আজি যদি খালি রকিবুল আহে আর খালি মই উঠো, মই 10 গুণা বেশি ভোট পাম, বিশাল আজিও পাম। উল্লেখযোগ্য যে কোনো এটা দলে এই পর্যন্ত ঘোষণা করা নাই প্রার্থীর নাম, কিন্তু চর্চা মতে বিজেপির প্রার্থী হব পারে দীপ্লুরঞ্জন শর্মা। আনহাতে কংগ্রেসের দুর্গ সামগুরীত রকিপুত্র তানজিলকে টিকট দিয়ার সম্ভাবনা অধিক। সেই তানজিলক টার্গেট করে সামগুরীত এঘরি যুঁজিবলৈ মন মেলিছে আজমল বাহিনী। পিছে সামগুরীত কোন হব এআইইউডিএফের প্রার্থী? সমষ্টিটোত দলটোৱে প্রস্তুত করেছে 3 জনীয়া প্রার্থী তালিকা। আলোচনা হৈ আছে, আমি প্রস্তুতির কারণে কেইবাজন এমএলএক দায়িত্ব দিছো, ইয়োগলে এটা খসড়া বানাই আমাক দিব, আমি সেটি অ্যাপ্রুভ করিম, এটা আপনাদের গম পাব। উল্লেখযোগ্য যে 5 সমষ্টিত অনুষ্ঠিত হবলগা নির্বাচনত দলটোৱে মাথোন এটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াব, যদিও
বাকী সমষ্টিসমূহত জনতাক বিবেক ভোটৰ সহায় লোৱাৰ আহ্বান আজমলৰ। বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।